দিল্লিতে তৃণমূল কংগ্রেসের শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচিতে বাধা দিল্লি পুলিশের। সরব তৃণমূল নেতৃত্ব। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। দিল্লির রাজঘাটে গান্ধী জন্মজয়ন্তীতে কেন্দ্রীয় সরকারের রাজ্যকে বঞ্চনার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচিতে দিল্লি পুলিশের বাধা জানিয়ে সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নিজেদের ক্ষোভের কথা জানালেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী শায়নী ঘোষ থেকে রাজ্যের একাধিক মন্ত্রী এবং বিধায়ক। দেখুন, আমরা তো এখানে কোন রকমের শো করতে আসিনি। বাংলার মানুষের যে ন্যায্য অধিকার, যে ন্যায্য টাকা, সেটার দাবিতে আজকে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে, কারণ এটা রাজঘাট, এটা কোন রকমের হিংসার জায়গা না, এটা অহিংসার জায়গা। ঠিক সেরকম ভাবেই এখানে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে শুরু করে এমপি যারা ছিলেন এবং যারা যারা লিডারশিপ ছিলেন, তারা এখানে 2 ঘন্টার ওপরে আমরা প্রত্যেকে বসেছিলাম এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের একটাই বক্তব্য যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বাংলার মানুষকে প্রত্যেকে বঞ্চনা করে রেখেছেন, সেটা যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দিতে হবে এবং সেটা নিয়ে আমরা আগামী দিনেও, আপনারা জানেন, নেক্সট ডে আমরা আন্দোলন করব এবং আন্দোলনের ঝাঁজ যত দিন যাবে তত বাড়বে। পুলিশ বহুত জাদা হম লোগো ডিস্টার্ব কর রহা থা ওয়া, হালাকি টাইম লিয়া হুয়া থা, লেকিন ফির ভি বহুত বদতমিজি কে সাথ দিল্লি পুলিশ বিহেভ কিয়া হ্যায়, ও হম লোগো কো হটানা চাহ রহা থা। হামারে জো মহিলা এমপি হ্যায় উন লোগো কো ভি বহুত জাদা ধাক্কা ধাক্কি দিয়া, লেকিন ফির ভি হম লোগো আপনা টাইম জিতনা থা উসি টাইম সে অড়ে রহে হ্যায় और अपना बात तो कुछ नहीं था, लेकिन अपना टाइम से अड़ के फिर हम लोग वहां से निकले हैं। बोलो लेकिन बीजेपी सरकार जो है यही चाह रहा है कि किसी भी तरीके से बंगाल को पीछे रखा जाए। बंगाल का जो बकाया पैसा है उसके लिए आज हम लोग यहां पर धरना दिए थे, लेकिन पुलिस से वो लोग हम लोग का इस धरना को तोड़ने चाहा, लेकिन किसी भी हालात में तोड़ने नहीं पाया क्योंकि हम लोग अडिक थे। सारे एमएलए एमपी सब कोई हम लोग एक जगह थे, वो लोग हम लोगों को हटा नहीं पाया। बिल्कुल, वो अभिषेक बंदोपाध्याय हमारे सेनापति और हमारे सांसद वो अड़े रहे, उनके नेतृत्व में हम सभी एमएलए और एमपी यहाँ पर धरना पर बैठे। वो ने साफ कह दिया कि आपको उठाना है तो उठाइए, लेकिन हम अपने समय से 1 सेकंड आगे भी यहाँ से नहीं हटेंगे। धरना तो बहुत कामयाब हुआ, हम लोग अपनी बात को उठा सके यहाँ राजघाट में आकर करके गांधी जयंती के दिन। मेरे ख्याल से अभी 1 साल से ये जो ड्यू है इसको उनको तुरंत इंतजाम करना चाहिए कि बंगाल को उसका बकाया पहुँचा दें। कल का अभी हम लोग तय करेंगे। बोलार किचू नहीं, माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব আইকন, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন চালাচ্ছেন, আমরা ওনারই প্রতীক, প্রত্যেক আন্দোলনে আছি, ভারতবর্ষের জন্য আছি, বাংলার মানুষের জন্য। বিজেপি ভয় পাওয়ার ব্যাপার নেই, আমাদের যেটা রাইটস আছে আমরা অধিকার করে নিয়ে গিয়ে বাংলার মানুষকে ফিরিয়ে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা ফুলফিল করেছি। বাংলায় যারা 100 দিনের কাজ টাকা পায়নি 2 বছর, আবাস যোজনায় যারা গরিব মানুষ টাকা পায়নি, তাদের জন্য তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে গান্ধীর সমাধিস্থলে রাজঘাটে আমরা ধর্নায় বসেছিলাম 2 ঘন্টা। শেষের দিকে দিল্লির এখানে সিআইএসএফ, বিএসএফ এবং দিল্লি পুলিশ অত্যন্ত অত্যাচার করেছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের কাছে তারা নথি স্বীকার করেছে। এই জয় বাংলার মানুষের জয় এবং আগামীকাল আমাদের চূড়ান্ত আন্দোলন আছে। হ্যাঁ নিশ্চয়ই, ওটা জোর জবরদস্তি করে আমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে, পারিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানসিক দৃঢ়তার কাছে তারা হার মেনেছে। আগামী দিন দেখতে পাবেন, এক্ষুনি আমরা বলছি না, আগামী দিন বৃহত্তর আন্দোলন হবে। আমরা তৃণমূল কংগ্রেস যেদিনই মিটিং ডাকে, যেদিনই কর্মসূচি ডাকে, সেদিনই ডাকে, এতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচলিত নয়, নিশ্চয়ই যাবে। নিশ্চয়ই, তা না হলে কেন রেল ক্যান্সেল করবে, তা না হলে রামলীলা ময়দানে 2 মাস আগে পারমিশন চেয়েছে, সেই পারমিশন কেন দেবে না, ভয় পেয়েছ? ওরা বলছে 5 মিনিটের মধ্যে আমাদের যে চলছিল শান্তিপূর্ণ অবস্থান সেটা ভেঙে দিতে হবে, বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের 3:30 পর্যন্ত অবস্থান হওয়ার কথা, কিন্তু তিনি এখন ভেতরে আছেন, তার সঙ্গে আমরা সাক্ষাৎ করার সময় পাইনি, কারণ তিনিও বেরিয়ে আসছেন।
আমরা তার আগে বেরিয়ে চলে এসেছি। অনেক সেই ফোর্সরা অনেকরা ঢুকেই তো তারা বললো প্রথমেই, এ তারা নাকি বলছেন তাদের ওপরের অর্ডার এখনই আপনাদের চলে যেতে হবে। আমি নিশ্চিত করে বলবো এটা ওদের চক্রান্ত, তা না হলে শান্তিপূর্ণভাবে যেখানে আজকে গান্ধীজিকে আমরা শ্রদ্ধা জানাচ্ছিলাম সেখানে এই আচরণ কখনো আশাপ্রদ নয়। কারণ আমরা জানি এই সন্ত্রাসবাদী সরকার, স্বৈরাচারী সরকার যারা জাতপাতের রাজনীতি করেন এদের থেকে আর বেশি কি আশা করব। কিন্তু দিল্লি আমাদের রাজধানী, এখানে এসে যে অভিজ্ঞতা সুদূর পশ্চিমবাংলা থেকে এসে সঞ্চয় করে নিয়ে যাচ্ছি তাতে আমরা মর্মাহত, এটা পশ্চিমবঙ্গবাসীকে আমরা জানাবো, তারাই এর বিচার করবে। সে তো আছে, আমরা সেটা নিয়ে তো কালকে আমাদের অবস্থান আছে। এরা আমাদের ভয় পেয়েছেন বলেই কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আমাদের নেতা পারমিশন চেয়েছিলেন, দেননি। তিনি চেয়েছিলেন আমাদের 100,000 লোক জমায়েত করব, তার পারমিশন তারা দেননি। বলেছিলেন এমওএস এর সঙ্গে দেখা করবেন, তার পারমিশন দেননি। এমনকি একটা ঘটনা বলি শুনুন, এরা তো ইডি সিবিআই জুজু দেখায়, যখনই আমাদের নেতা কোনো কর্মসূচিতে থাকে, আমাদের নেতা 2-3 কর্মসূচি আগে থেকেই ঘোষিত, তাকে 3 তারিখে হঠাৎ ইডি ডেকে পাঠিয়েছিলেন। এর থেকে দুঃখজনক ঘটনা বলার আর কিছু নেই, সেটা আমি বলতে পারবো না, এটা তাঁদের ব্যাপার। আমি তবে এটুকু বলবো, তিনি বলেছেন যে কোনো শক্তি তাকে তার যে ঘোষিত কর্মসূচি তার থেকে সরিয়ে নিয়ে যেতে পারবে না। কালকে আমাদের যন্ত্র মন্ত্র ধন্যবাদ আছে। লড়াই চলছে, চলবে এবং জিতব, বাংলা দাবি আদায় নিয়ে বাড়িতে ফিরব। না, ওনাকে জোর করেই পুলিশ তুলছে, আমরাও ধর্ষদস্তি করেছি, পুলিশকে আমরা ছেড়ে কথা বলিনি। আজ তৃণমূল কা যে 2 দিবসীয় ধর্না থা, উস ধর্নে মে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কে জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি আজ রাজঘাট কে অন্দর হ্যাঁ, ও গান্ধীজি কো জো শ্রদ্ধা সুমন অর্পিত করনে আয়ে থে, ও শ্রদ্ধা সুমন অর্পিত করনে মে ভি বাধা দিল্লি পুলিশ দ্বারা, আর কাফি মাত্রা মে ই ফোর্স মৌজুদ হ্যায় বাহার, কিসি কো অন্দর নহি জানে দিয়া যা রাহা হ্যায়, আর তুরন্ত ধর্না কো খতম করনে কে লিয়ে কাহা যা রাহা হ্যায়, কাফি মাত্রা মে ফোর্স মৌজুদ হ্যায়। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।